ওকে ক্লাস 8 এর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে আমরা গত ক্লাস মানে লাস্ট 11টা ক্লাস করেছি। আজকে আমরা 12 নম্বর ক্লাসে আসছি। তো আজকে আমাদের অনুশীলনী হচ্ছে 6.1। 6.1 এ আমাদের তিন রকমের সমাধান রয়েছে। এর মধ্যে আমাদের সমাধানের দুইটা সিস্টেম আমরা এখানে আলোচনা করব। একটা হচ্ছে প্রতিস্থাপন আর একটা হচ্ছে অপনয়ন। তো আজকে আমরা দুইটা নিয়মের দুইটা ম্যাথ করার চেষ্টা করছি। একটা প্রথমে যেটা করেছি সেটা প্রতিস্থাপন করেছি, পরেরটা আমি অপনয়ন করেছি। কিন্তু এমনিতে সমাধানের অনেকগুলো নিয়ম রয়েছে, যেমন আমাদের বর্গমূল সিস্টেমে করা যায় প্রতিস্থাপন অপনয়ন, তারপর লেখচিত্র এবং অক্ষাংশ দিয়েও কিন্তু করা যায়। তো সেক্ষেত্রে আজকে আমরা শিখব দুইটা নিয়মের দুইটা ম্যাথ শিখব। তো খেয়াল করো, একেবারে শুরু দিকে আমি একটা সহজ অঙ্ক করেছি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল ফোর নাম্বার ওয়ান ইকুয়েশন, মানে সমীকরণ, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু নাম্বার টু ইকুয়েশন। তারপর আমরা যেটা করেছি সেটা হচ্ছে প্রতিস্থাপনের যে সিস্টেমটা, একটা অঙ্ক করলে আরো ধরতে পারবো যে আসলে সিস্টেমটা কি বলছি, দুই রং হতে পাই। তো এখানে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এটা আমরা লিখেছি। তারপর হচ্ছে একটু খেয়াল করি, এই এক্স এই পাশে থেকেই যাবে, এই ওয়াই টা এই পাশে গেলে কি টু প্লাস ওয়াই, এটাকে নাম্বার থ্রি ইকুয়েশন দিয়েছি। মানে এক্স ইকুয়াল কি টু প্লাস ওয়াই হয়ে গিয়েছে। তো এই এক্স এর মানটা আমরা কি করবো, এক নাম্বারে বসাবো যেখানে এক্স ছিল। তো এই ইকুয়েশন আমি আবার লিখছি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল ফোর, যেই জায়গাটা এক্স সেই জায়গাটা রিপ্লেস, মানে সেই জায়গাটা আমি প্রতিস্থাপন করব কত, এক্স এর মান টু প্লাস ওয়াই, এখানে প্রতিস্থাপন করে বসাই দিব। এই যে ওয়াই প্লাস টু, বা এখানে ওয়াই রয়ে গিয়েছে, আর দেন আমাদের কি করেছে, আমরা এক্স এর মান টু প্লাস ওয়াই লিখেছি ইকুয়াল হচ্ছে ফোর। দেন ওয়াই আর ওয়াই কত কত, টু ওয়াই হবে, আর এই টু এর পাশে গেলে কি বিয়োগ হয়ে যাবে, ফোর মাইনাস টু, দিস ইজ টু এর পাশে গুণ অবস্থায় ছিল, দেন আমাদের এই টুটাকে আমরা এই পাশে ভাগ করে দিয়েছে। সো ওয়াই ইকুয়াল কত হলো, ওয়ান। তাহলে ওয়াই এর মানটা আমরা কোথায় বসাবো, তিন নাম্বার, এই যে তিন নাম্বার যে ইকুয়েশনটা আছে আমাদের, x ইকুয়াল টু প্লাস ওয়াই এর মান কত, ওয়ান, এই যে ওয়ান আমরা বসিয়েছি, তাহলে x ইকুয়াল থ্রি। তো নির্ণয় সমাধান কোন সিস্টেমে লিখবো আমরা, x আর y লিখবো, তারপর হচ্ছে আমাদের x এর মান হচ্ছে কত, থ্রি ছিল, এই জন্য থ্রিটা আগে লিখবো, আর ওয়াই এর মানটা কত, ওয়ান ছিল, ওয়াই এর মানটা আমরা পরে লিখবো। তো এটা হচ্ছে আমাদের এক নাম্বার অ্যান্সার। তারপরে আরেকটা নিয়ম দেখানোর জন্য আমরা দেড় নম্বর ম্যাথটা করেছি, মাঝখানে যে ম্যাথগুলো রয়েছে পরবর্তী ক্লাস আমরা করব। তো নিয়মটা বোঝাবার স্বার্থে আমরা x minus y equal 4 number 1 equation, x plus y equal 6 number 2, এটা হচ্ছে অপনয়ন। এই ক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে এরকম যে এখানে x বা y থেকে কোনটাকে আমরা অমিট করতে পারি, অমিট মিন হচ্ছে কেটে দেওয়া যায় কোনটাকে, একটু খেয়াল করি, মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে যাবে, x আর x যোগ করলে কত, 2x, আমরা কি করেছি যোগ করেছি এখানে, দেন 4 আর 6 হচ্ছে 10। তো এখানে x থেকে যাবে, এই 2 এর পাশে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে, এই যে ভাগ হয়ে গিয়েছে, দেন x এর মান 5, মানে 5 দোকানে 10, কাটাকাটি করার সিস্টেম নাই, এখন আমাদের বুঝে নিতে হবে। তো x এর মান আমরা কোথায় বসাচ্ছি, আবার এক নাম্বার, এক নাম্বার কি ছিল, x মাইনাস y, তাহলে x এর মান যদি 5 হয় তাহলে 5 মাইনাস y ইকুয়াল কত, 4, দেন মাইনাস y থেকেই যাবে, এই 5 টি পাশে গেলে কি মাইনাস 5, তো মাইনাস 1 মাইনাস y, তো এই পাশ থেকে দুই পাশ থেকেই মাইনাস চলে যাবে, y ইকুয়াল 1। তো নির্ণয় সমাধান কি হবে, x y ইকুয়াল আমাদের 5 আর 1। তো আজকে এটুকুই থাকবে ছেলেমেয়েরা, আমরা পরবর্তী ক্লাসে প্রতিস্থাপনের আরো কিছু অঙ্ক করে দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকবে সবাই।